সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক নূর হোসেন বলাই পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। নূর হোসেন বলাই পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে ওরা তিনজন সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 16 জুন 1995 সালে। ওরা তিনজন সিনেমাতে অভিনয় করেছেন মান্না, অঞ্জু, সঞ্জয় খান, বাবলি, রাহুল, শশী, আরিফুল হক, রাশেদা চৌধুরী, টেলিসামাদ, গোলাম মোস্তফা, জহিরুদ্দিন, পিয়ার, এটিএন, শামসুজ্জামান, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। নূর হোসেন বলাই পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে কলিজার টুকরা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 7 মার্চ 1997 সালে। কলিজার টুকরা সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি, শাহনাজ, মান্না, রানি, ডলিজু, শওকত আকবর, আরিফুল হক, আফজাল শরীফ, আহমেদ শরীফ, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমার দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। একটি হচ্ছে ভালো লাগে তোমার পাগলামি শিরোনামের গান। চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে নেই। ভালো লাগে তোমার পাগলামি, ভালো লাগে তোমার দুষ্টুমি। এই সিনেমায় তুমি শুধু প্রেম দাও শিরোনামের আরেকটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে। চলুন এই গানের সাথে চিত্রনায়ক অমর সানি ও চিত্রনায়িকা শাহনাজের অনবদ্য পারফরমেন্স একটু দেখে নেই। তুমি শুধু প্রেম দাও আমাকে, এই জীবন লিখে দেব তোমাকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। নূর হোসেন বলাই পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে শেষ খেলা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 এপ্রিল 1995 সালে। শেষ খেলা সিনেমাতে অভিনয় করেছেন চম্পা, মান্না, আকাশ, সোহানা, আরিফুল হক, শর্মিলি আহমেদ, রোশন, জামিল, আফজাল শরীফ, আহমেদ শরীফ, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমার তিনটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। একটি হচ্ছে কাছে এলে জীবন পায় শিরোনামের গান। চলুন আজ কিনে গানটি একটু দেখে নেই। কাছে এলে জীবন পায়, দূরে গেলে মরে যায়, ভালোবাসা এত জানাই আগে বুঝি না। এই সিনেমার সুন্দর সন্ধ্যা শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে। পার্সোনালি এই গানটি আমার অনেক অনেক পছন্দের। চলুন আজ কিনে গানটি একটু দেখে নেই। সিনেমায় যে বানেলো তোমার শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে। চলুন অন স্ক্রিনে এই গানের সাথে চিত্রনায়ক মান্না ও চিত্রনায়িকা চম্পার অনবদ্য পারফরমেন্স একটু দেখে আসি। যে বানেলো তোমারে যত্ন করে ধন্য ধন্য বলি তারে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। নূর হোসেন বলাই পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে জীবনবাজি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 6 জানুয়ারি 1999 সালে। জীবনবাজি সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, জাফর ইকবাল, নিপা মোনালিসা, শওকত আকবর, বাবর, এটিএন, শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। নূর হোসেন বলাই পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে বিষকন্যার প্রেম সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 2 মে 1986 সালে। বিষকন্যার প্রেম সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম, রোজিনা, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, জিনাত, রানি, শওকত আকবর, মতি, বাবর সহ আরও অনেকে। এই সিনেমায় ইস আমার বয়স যে 19 শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে নেই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। নূর হোসেন বলাই পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে ঘায়েল সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 24 নভেম্বর 1995 সালে। ঘায়েল সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি, আলো, আশিক, লীনা, ডলিজু, রাশেদা চৌধুরী, আব্দুল আল মামুন, আহমেদ শরীফ, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমার দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। একটি হচ্ছে হিরো শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে নেই। এই সিনেমায় তোমারে লেগেছে এত যে ভালো শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে। পার্সোনালি গানটি আমার অনেক পছন্দের। চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে নেই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। নূর হোসেন বলাই পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে মহৎ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 30 জুলাই 1993 সালে। মহৎ সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, শাহনাজ, অমর সানি, শশী, আনোয়ার হোসেন, দিলদার, খলিল, এটিএন, শামসুজ্জামান, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমার দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। একটি হচ্ছে ও বৃষ্টির পানি শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে নেই। এই সিনেমায় প্রেম কখনো মধুর শিরোনামের একটি অসাধারণ একটি স্যাড রোমান্টিক গান রয়েছে। পার্সোনালি এই গানটি আমার অনেক অনেক পছন্দের। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে নেই।
কখনো মধুর কখনো সে বেদনা বিধুর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। নূর হোসেন বলাই পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে দাগি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 1 আগস্ট 1986 সালে। দাগি সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, অঞ্জু, ইলিয়াস কাঞ্চন, রানী, আয়েশা আক্তার, মতি, রাজ, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। নূর হোসেন বলাই পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে এই নিয়ে সংসার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 9 অক্টোবর 1992 সালে। এই নিয়ে সংসার সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু, অমর সানি, সুচিত্রা, শৌকত আকবর, আনিস, আনোয়ারা, আয়েশা আক্তার, রাজীব, বাবর, এটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। নূর হোসেন বলাই পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে ভয়ঙ্কর সাত দিন সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 13 ডিসেম্বর 1993 সালে। ভয়ঙ্কর সাত দিন সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, সঞ্জয় খান, সোনিয়া, শশী, গোলাম মোস্তফা, দারা শিক্ষক, কোহলি, লেটেন, শামসুজ্জামান, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমায় তুমি যে থাকবে নিঃশ্বাসে শিরোনামের একটি অসাধারণ মিষ্টি রোমান্টিক গান রয়েছে। পার্সোনালি এই গানটি আমার অনেক অনেক পছন্দের। চলুন অনস্ক্রিনে গানটি একটু দেখে নেই। এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।